কিরে বেটা, কেমন দিলাম? ছি রাব্বি ছি, তোর থেকে এগুলো কোনো সময় আশা করি নাই। রাজীব ভাই, বহুত রক্ত ধরাইয়া দেড় স্বাধীন করছি, ওহন যদি একটু প্রতিশোধ না নেই তাইলে কেমনে ওইব? ভাই বন্ধ করে সব নোংরা প্রতিশোধ। তুই কি বুঝবি এ স্বাধীনতার মানে কি? আমি বুঝি আর না বুঝি, কিন্তু এইসব নোংরা ছিমার্কা স্বাধীনতার পক্ষে আমি না। হেরাও তো আমরা লগে এমন করছে, ওরাও আমাদের সাথে করছিল বলে এখন যদি আমরাও তাদের সাথে সেম ভাবে একই ঘটনা ঘটাই তাহলে ওদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কি? এটা পার্থক্য সার্থক্য অত কিছু বুঝার হন টাইম নাই। ওরা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিছিল, আমাদের স্বাভাবিক জীবন মান কেড়ে নিছিল, স্বৈরা শাসন প্রতিষ্ঠা করছিল। সেই সব স্বৈরা শাসন ভেঙে আমরা নতুন স্বাধীনতা আনলাম, নতুন দেশ নতুন সমাজ গড়ব বলে, কিন্তু এখন তো আমরা নিজেরাই স্বৈরা শাসন প্রতিষ্ঠা করতেছি। আমরা তো যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে তাদেরকে শিক্ষা দিতেছি, যারা গণগুল করার চেষ্টা করতেছে তাদেরকে মারতাছি নাড়াইতাছি এবং কি বিড়িয়ে হত্যাছি। ছি রাব্বি ছি, এখন কি বাড়াবাড়ি হইতেছে না? এক সময় তাদের বিপক্ষে ছিলাম বলে দমন পীড়ন গুম খুন তারা করেছিল, এখন আজকে যারা তাদের দলের লোক তাদেরকে আমরা দমন পীড়ন করতেছি না? আচ্ছা তোর সমস্যা কি? গোলামের ফুত ওয়ান পুলিশ সেনাবাহিনী আমরা হেল্প করতেছে, এই তো আরেকটা সমস্যা। যখন পুলিশ সেনাবাহিনী ওদের পক্ষের লোক হইয়া আমাদের উপর অত্যাচার করছিল তখন আমরা কি বলছিলাম? পুলিশ ভালো না, পুলিশ অত্যাচারী এন তেন। এখন যখন আমাদের পক্ষে হইয়া তাদের উপর অত্যাচার করতেছে, তাদের উপর প্রতিশোধ নিতেছে, তখন আমরা কি বলতেছি? না ভালো ভালো ভালো। আরে বেটা ভালা কাজ করলে তো বাহুবা ভাই বই, এলা আমাদের পক্ষে লুকিয়ে হোক বা বিপক্ষে লুকিয়ে হোক, আমি পক্ষে বিপক্ষের কথা বাদ দিয়েই কইতাছি, আমরা যা কিছু করতেছি সব সাধারণ মানুষের জন্য। অতিরিক্ত বাড়াবাড়ি কিন্তু কোনো কিছুই ভালো না। হ্যাঁ আমিও মানি কিছু কিছু জায়গায় বাড়াবাড়ি হয়ে গেছে, বা কেউ কেউ অহনও করতেছে, 16 বছর লুটপাট করছে, এখন 2-3 দিনে লুটপাট আর অন্যায় সহ্য হইতেছে না, বিষয়টা এরকম না। আমি চাই না কোনো সাধারণ মানুষের উপরে এক সেকেন্ডের জন্য হইলো অন্যায় অত্যাচার হোক। আমরা এরারেই দত্তাছি, কাজ চলমান। দেখ এত বছর যারা আমাদেরকে রাজাকার পাকিস্তান যাইতে বলতো আমরা কিন্তু পাকিস্তান যাই নাই, কিন্তু আমরা যাদেরকে ভারতে দালাল বলতাম তারা কিন্তু ঠিকই ভারতে পালাই গেছে। তাহলে তুই বুঝ তাহলে কেমনি আমরা তারা ছাড়ে দেম? ছাড়তে বলি নাই, বড় বড় এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে ধরতে বলছি, কোনো সাধারণ মানুষরে না। হ্যাঁ আমিও এক সেকেন্ডের লাগে কারো উপর অন্যায় অত্যাচার আমি করতাম চাই না। তাদের অর্থ সম্পদ যা আছে সব জব্দ করা লাগবো, ব্যাংক ব্যালেন্স যা আছে সব জব্দ করা লাগবো, সব কয়টারে শাস্তির আওতায় আনা লাগবো এবং সবটার সুষ্ঠু সুন্দরভাবে বিচার করা লাগবো। ইনশাআল্লাহ ব্যক্তির বিচার হইব, কোনো হালারে সাথ দেওয়া হইতো না। হ্যাঁ।